নমস্কার বন্ধুরা, চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগত। আশা করি সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেরই প্রশ্ন যে দাদা, সংগঠক শিক্ষকদের আপডেট দিন। ইতিমধ্যে তো গতকালকেই একজন হোয়াটসঅ্যাপে 5 বার কল করেছে। দেখুন আপনারা যে দাদা, খবর পাচ্ছি না বলে আপনাকে বারবার ফোন করছি, তখন রাত্রির 11:30 বাজছে। তো আপনাদের সামনে আবারও এই ভিডিওর মাধ্যমে সংগঠক শিক্ষকদের আপডেট দিতে চলে এলাম। আপনারা অনেকেই বারবার কোশ্চেন করছেন যে দাদা, কি খবর রয়েছে, কি আপডেট রয়েছে, প্লিজ আমাদের খবর দিন। যে কারণের জন্য বারবার ছুটে না আসতে পারলেও যখন সময় পাই এবং যখন মনে করি যে এই খবরটা আপনাদের দেওয়ার আছে, তখনই কিন্তু আপনাদের সামনে ছুটে চলে আসি। খবর বিভিন্ন জায়গাকার বিভিন্ন রকমের, কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো জায়গার খবর যে আজকে ডিপিএসসির মধ্যে খবর যাবে এবং কালকে ডিপিএসসিগুলো যার যার সংগঠক শিক্ষক যে সমস্ত ডিপিএসসিগুলোতে ছাড়ার কথা সেখানে ওয়াল আপ হয়ে যাওয়ার কথা। দ্বিতীয়ত এই বিষয়টা একটু দেখুন, এই 278 আর 574, এই না এই যে নাম্বারগুলো, এগুলো কিন্তু কোর্টের এখনও কিন্তু পেন্ডিং রয়েছে। তো সুতরাং কখন খবরটা অরিজিনালি আসতে পারে এটা এই মুহূর্তে বলাটা কিন্তু একদমই অসম্ভব। মানে আপনাদের কাছে আমি এই খবরটা নিয়ে এসেছি যে আপাতত দৃষ্টিতে কোনো রকম খবর, সঠিক যে খবর, সে খবর কিন্তু নেই, কোনো জায়গাতে নেই। শুধু আমার কাছে কেন, কোনো জায়গাতেই নেই। এক জায়গায় বলছে যে কালকে থেকে সম্ভবত ডিপিএসসিতে ওয়াল আপ হয়ে যাবে। আবার দেখুন, এখানে আমরা নিজের চোখেই দেখতে পাচ্ছি যে কোর্টে কেসের আওতায় 574 এবং 278 নম্বর সিরিয়ালে এখনও পর্যন্ত কেসগুলো দেখা যাচ্ছে। যদি আগামীকাল ফাইসালা না হয় তাহলে পরের দিন শনি রবি হবে না, পরের সপ্তাহে যদি না হয় তাহলে পুজোর আগে এর ফাইসালা হবে না। সুতরাং পুজোর আগে সব মানে সংগঠক শিক্ষকদের কোনো রকম খবর হওয়ার সম্ভাবনা নেই। আবার অন্যান্য জায়গা থেকেও খবর পাচ্ছি যে ওয়াল আপ হয়ে যাবে খুব তাড়াতাড়ি ডিপিএসসিগুলোতে। তো সুতরাং এই যে খবরটা, এটা আপনারা একটু ক্যালকুলেশন করুন। আপনারা বারবার যে কমেন্ট করছেন, সেই কারণের জন্য আমি আপনাদের সামনে বারবার ছুটে আসি যে কি খবর রয়েছে, এবং সরাসরি এই রকম সামনাসামনি ভিডিও নিয়ে যে এইরকম একটা খবর রয়েছে। আপনারাও বিভিন্ন জায়গা থেকে খোঁজ খবর নেন, আপনারাও দেখুন যে আপনাদের কাছে এই খবর রয়েছে কি না। যদি পুনরায় কোনো রকম খবরের আপডেট পাই নিশ্চয়ই আপনাদের সামনে এসে জানিয়ে দেবার চেষ্টা করব। আজকে এটাই বলার ছিল। আর একটা কথা হচ্ছে যে আর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা কাইন্ডলি ওখানে জয়েন হয়ে যাবেন। যদি পুনরায় কোনো রকম খবরের আপডেট থাকে নিশ্চয়ই আপনাদের সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। তবে হ্যাঁ, অবশ্যই আপনারা ডিপিতে একটা ছবি লাগাবেন, কারণ এটা বারবার বলা হয় যে ডিপিতে যদি একটা ছবি না থাকে না তাহলে উত্তর দেওয়াটা একটু ইম্পসিবল হয়ে যাবে, বোঝা যায় না না কে অরিজিনাল কে ফেক বোঝা যায় না। তো যাই হোক, এ পর্যন্তই খবর ছিল। আপনারা বারবার খবর চাইছিলেন, সেই কারণের জন্য আপনাদের এই খবরটা আমার কাছে ছিল বলে আমি আপনাদের জানাতে পারলাম। যদি পুনরায় কোনো রকম ভালো খবরের মানে ভালো খবর পাই নিশ্চয়ই আপনাদের সামনে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।